আমরা আসছি জল নিকাশি আমাদের জেলা পরিষদ অফিস কলেজ হওয়ার জন্য আমাদের একদম জল নিকাশি আর থাকছে না। হ্যাঁ একদম আমরা এখন এক আঁঠু জল আমাদের ঘরের মধ্যে, সেই জন্য আমরা কুলবেড়া নিমতৌড়ি এবং চকচিকিনাপুরের গ্রামের গ্রামবাসীরা সবাই পদ অবরোধ করতে বাধ্য হচ্ছে। এবং দেড় মাস হয়েছে, সভাধিপতিকে জানিয়েছি, প্রধানকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি, যার জন্য আমাদের পদ অবরোধ করতে বাধ্য হয়েছি। হ্যাঁ এবং এই পরিস্থিতিতে আমরা বাধ্য হয়ে আর কোনো সুরাহা না পেয়ে আমরা পদ অবরোধ করেছি। আপনারা কেন অবরোধ করছেন? আমি এইখানে স্থানীয় বাসিন্দা এবং 40 বছর বসবাস করছি, কোনোদিন এই ধরনের জল বাড়িতে ঢুকে যায়নি বা দোকানদারের সামনে একদম এক হাঁটু জল দাঁড়িয়ে যায়নি। দীর্ঘদিন এই জল নিকাশি করার জন্য সরকারিভাবে সরকারি যে আধিকারিকরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কথা দিয়েও কথা রাখেনি। আজকের এই যে জেলা পরিষদের যে মানে অফিস টফিসগুলো হচ্ছে তার জন্যই আজকের এখানে ড্রেনটার তারা তৈরি করেনি, ড্রেন পরিকল্পিতভাবে ড্রেন তৈরি না করার জন্য আজকের এই জলের অবস্থা হয়েছে। আপনার নামটা? আমার নাম অনিল কুমার সামন্ত।